ইয়া তাই গেছন আর পরে আব্রাহাম আর শাওয়াত লাগছে আত্মীয় আমি তো বাঙ্গাই বাঙ্গাই গেছি হে আমার লগে পারবা বাদে আল্লাহ কিতা করছন আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল ই বছর ইয়াদ রাবান নবীর জন্ম হইছে যে বছর আব্রাহাম বাসায় আত্মী লইয়া আর কাবা বাঙ্গিত ও বছর বারো রবিউল আউয়াল সোমবারকুর দিন জেঠ মাসর এক তারিখ এপ্রিলর বাইশ তারিখ আরব সূর্য উঠের সাতটা বিশ মিনিট ও সময় মোহাম্মদুর রসুল্লাহ আরব আমিনার কুরো জন্ম হয়েছে ইবে তান জন্ম ইবে আব্রাহার আর হৌ খতারে আল্লাহ নবী নবী তিফাইছেন চল্লিশ বছর বয়স এর ফলে আল্লাহ হৌ খতা খণ্ডে নকল হরিয়া কোরআন আয়াত এক সুরা দিলেছেন আলম তারা কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফিল আসহাবে ফিল মানে আত্তিয়ালা আব্রাহাম আশা এরারে আল্লাহ কিতা করছেন দেখছনি ফাত্তর বর্ষাইছেন সানা লাখান ফাত্তর ছুটো ছুটো অথা ফাত ফাঁকি দিয়ে আল্লাহ সানানি লইছেন আবাবিল ফাঁকি দিয়া আর জেন ফোর্সে এটম বম আইনস্টাইন যে এটম বম বানাইছে ওয়ার্ল্ডর জমিন দুই নম্বর বৈজ্ঞানিক নিউটন এক নম্বর ষোলোশত জন্ম লইছে মরছে আইনস্টাইন উনিশশো পঞ্চাশও মরছে আর হৌকিং যে তিন নম্বর বিশ্বর জমিন সবচেয়ে বড় তিনজন হালাকি হাজার হাজার আছেন হৌকিং উনিশশো ও দুই হাজার আঠারোত মরছে বেলেগ খোলর মাঝ জেগে মাতিছে তো ও মতো আইনস্টাইনে যেখান করছে ওখান আল্লাহ পাকে আল্লাহর লগে তো তুলনা হয় না ভাই ব্যাধবি হইব আল্লাহ সানার দানা দিয়া সারা সরিয়া দেখাই দিছেন যেন গিয়া যেগু ফরছে যার উপরে আর ওলা ফালানি লাইছেন এগুত নাম লেখা হিসাবে আছে ও নাম হিসাবে এন উপরে ফাত্তর ফর্তন ইগু সানার দানা ফরছে গলিয়া জলিয়া সারাখা রইছেন ইহাতকে আব্রাহাম বাদশা মাহমুদ নামের এক আত্মী আছিল তার ওয়ার্ল্ডর নামি গৌরবী এক আত্মী ও আত্মীর উপরে সুয়ার হয়েছিল ও আত্মীর উপরে ফরিয়া রেজা রেজা হইয়া হে টুকরা টুকরা ইয়া জলিয়া সারাখা রইয়া না শেষ হয়েছে আল্লাহ তার গর হেফাজত করছে ইব্রাহিম আলাই ইসলাতু আসসালামে বানাইরা গর বানানির পরে আচ্ছা এখন ইব্রাহিম আলাই ইসলামে গর বানাইতা তখন তান ফুয়া ইসমাইল তিরিশ বছর বয়স আর এর আগে কুরবানির মাত আছে লম্বা সাবজেক্ট হয়ে যান না ফুয়ারে কুরবানি দিলা কিতো ওইল বাদে ফালাইয়া গেলা গিয়া আল্লাহর হুকুম বসকে লাগিয়া আর এর পরে ইব্রাহিম আলাই ইসলামের আল্লাহ হোসেন ইব্রাহিম যাও অমুক জায়গার মধ্যে ঠিলা থাকবে আমার গর বানাও আর ওরা তফ করে হইতো এর লাগে আমরা সারা জাতি আর আমরার হর লাইনে মুরব্বী সারা ইনসান আর জিন্নাতর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নবী হিসাবে তো আমরা নবী সারার বড় কারণ আমরা নবী ইব্রাহিমের আওলাদ থাকি ইব্রাহিম আলাইহিসসালামে আল্লাহ কইছেন যাও কাবা বানাও আর ফুয়া লগর অত মায়া আর মায়ার ফুয়া কুরবানি দিয়া কুরবানি আল্লাহ কবুল করে দিয়েছেন ফুয়া বাসি গেছেন আবার গেছেন গিয়া এরপরে ইব্রাহিম আলাইহিসসালাম আইসন বহুত দিন পরে আওয়ার পরে দেখছেন আস্তা আরব নানি ফাত্তর ফাড় ওতা আসিল এখন তো খাঁটি কুটি দিয়ে হয়েছে আর এক গাছর তলে বন ইসমাইল তিরিশ বছর বয়স গাছর তলে বন তীর দনুক ঠিক পর্দা শিকার পর্দা কারণ আগর জমানাত কুন্তা আসিল না তো ভাই রাস্তাঘাট ব্যবসা বাণিজ্য দোকান ফাট তা তো কুন্তাও নাই মোটামুটি মানুষের চলা শিকার করার করছেন ওতা খাইছে তীর দনুক জ আর বাপ আইতরা বহুত দূরই থাকে হে ইব্রাহিম আলাইহিসসালাম আর আইতে সময় হজরতে ইসমাইলে আখতাওয়ালা দেখুন আমার বাবার লাখান দেখা যায় আর ইব্রাহিমে সাইয়া দেখুন ইগু তো আমার ফুয়া লাখা খান বহুত আগে দেখো হয়েছে সরু থাকতে ইগু তো আমার ফুয়া লাখা খান এটি ফৌর আল্লাহ অর্ডার দিছিলা ইব্রাহিম রে তোমার ফুয়া কুরবানি করো এটি ফৌর কুরবানির অর্ডার দেওয়া হয়েছে আর খান হইবে এখন ত্রিশ বছর চলে ও থাইন হল্লা উঠাইছেন এই নো দেখছেন আর পরে ইসমাইল আলাই ইসলাম হাড় হয়েছেন সালাম কালাম হয়েছে মোয়ানাকা মুসাফা হয়েছে বসিন হয়ে গেছে আমার ফুয়া আমার বাপ বলিয়া ও হোসলা ইসমাইল চলো আল্লাহ হুকুম দিছেন ও জায়গা ওখান উষা যেখান ওখান কুদিতাম তলে ফাউন্ডেশন পাইমু আল্লাহর গৌরব বানাইতাম একশো বিশ রহমত যেন পড়ে অন বানাইতাম ও বাপুয়া দজনে ও ফাড়র ফাত্তর আনছেন আর আনিয়া সাইজ হরছেন আর হরিয়া বানানিত লাগছেন এখন তো কাবা এখান তো উষা ইখান তো তল নিশা ইবা তো বাক্কা গর উষা বহুত উষা হাইট বহুত বেশি এখন ই গর ইব্রাহিম আলাহ ইসলাম উফরে ই ঠিক নেন কিলা বইয়া নিতা বুধবৈতরানি দুনিয়ার ওয়ার্ল্ডর কোনো মানুষ কাবাতুল্লার মিস্তৈন নাই এর লাগে যারা মিস্তৈর হলে মসজিদ বানায়নি এরা নিজ নিজের গৌরবী মনোহরক কোয়া যে আল্লাহর গরর এক অংশ আজ আল্লাহ আমার তৌফিক দিছেন যে ওখানের খাম আমি করতাম পারি আজিরা তো মিলের সারা জিনিস নিহতর উপরে ইয়াদ রাখা
সারা জিন্দেগি নামাজ আর তাহাজ্জুদ তসবিহ তালিয়া আদায় করবা রিয়াকারীর উপরে আদায় করবা জাহান্নাম ঠিক আছে আর সারা জিন্দেগি কোনো মাইশে তসবিহ তালিয়া আদায় করছে না কোনো মতে ফরজ নামাজ জাহান্নাম আদায় করছে আর বাকি তার চুপে চুপে তুয়াতুলি আমল করছে হিগে তো ওহুদ ফাড়র বরাবর করে নিছে আর ইগে রাইর বরাবর কাম করছে তার হলেন কবুল হইছে তার নিয়ত সহি আছে বুঝাইছেন তে যারা আমরা মসজিদ বানাইমু মিস্তির হল আমার অনুরোধ আপনারা গেছে আমার নিয়ত রই তো আমার আজিরা তো মিলের বিলক আজির আমার মকসুদ না আমার মকসুদ হউ কাবাতুল্লাহ ইব্রাহিম নবী বানাইছেন তান ফুয়ায় বানাইছেন তান রুহানি তওয়াজ্জু খিয়াল আমার তরফে আইছে আল্লাহকে তো আল্লাহ আমারে মঞ্জুরি দিছেন আমি আমি আল্লাহর ঘর বানাইয়া হালাকা আজির আমার বিলের তান তো আজিরা খেয়ে দিছে ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ এটা তো আল্লাহর কাছে তুইছো আল্লাহ দিবা কিয়ামত অবধি ও বাফে ফুয়ায় ফাত্তর আনছেন খান্দি বইয়া বইয়া আর বাপ তো 100 বছর বয়স বুড়ো হয়ে গেছেন ও হৌ সময় যেটা আসিল তাদি বাঙ্গিছেন সরাসরি করছেন না কারণ বাপ পর ওরা দোজন মানে এটা বাঙ্গিছেন লাই লাই সাইজ করছেন বুঝবে তাহলে কষ্ট কত আনিব ভাই আরবর জমিনও ফানি নাই ইয়াদ রাবা আরবর জমিনও ফানি নাই কোনো গাছ নাই কোনো বালা হাওয়া নাই আর মরুভূমি জায়গা সবসময় লু চলে ই অত এর কারেন্ট নাই ফ্রিজ নাই তা তো কুন্থা নাই তো 5000 বছর আগে মাতিয়ার 5000 বছর আগর মা ও সময় বাপ্পা কোনো গাছর তোলে নাই বলে অন বইমু আর বইয়া লাই 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 আউতরা টাঙ্গি দিবে এই মার ফাত্তর সাইজ করমু সেও সাত্তি গুদরবান নাই সাত্তি জমানাত নাই মেঘ দিল মেঘ থাকি বাসিবার কোনো জায়গার এই মেঘর মাঝে খাম পড়া ও বাপ্পা তা হরি হরি যে সময় ইব্রাহিম আলাই ইসলামে দেখছেন ও পর্যন্ত আমি ফাত্তর নিয়ে বইতাম ফারিয়ার এর উপর ফারিয়ার নারো 3-4 ফুট যাওয়া লাগে ও আল্লাহ কইসলা ইব্রাহিম যদি না মোর জবলে আবি কুবাইস যারা হজগেছেন হইতে পারবা কাবাতুল্লার ও কুনাউরি লাগাইয়া একটা ফাড়ে কোনো আছে ফুরানা ফাড়ে তুড়া ফরাই জবলে আবি কুবাইস ইব্রাহিম জবলে আবি কুবাইস তাকে একটা ফাত্তর আন আনাইসর আনছর আবি কুবাইস তাকে ফাত্তর এখান ফাত্তর একটা আর আনার পরে গো তুড়া সাইজ করছেন আর আল্লাহ কইছেন ইব্রাহিম তোমার দরকার পড়ছে তো উফরে উঠতে তুমি ময়ের হি মই নাই ভাই মই কেন বাইতা তুমি উফরে দেইতা তুমি ফাত্তর উফরে উঠো মন রাখিও আমি অন গিয়া অতখান ফাইতাম ও তোমার মন খালি আইব ফাত্তরে তোমার লিফট কুদরতি লিফট উফরে লইয়া যাইব ও কুদরতি লিফট ইব্রাহিম আলাইহিস সালাম উবাইতা আর ফুয়া ইসমাইল 30 বছর নজওয়ান ফুয়া তাই নো ফাত্তর বইয়া বইয়া দিত্রা আর সুন মাটি ওলা মিলাইয়া ও জুলগ দিত্রা জুলগ তখন ইসমাইলে তো দিত্রা আচ্ছা এখন ইসমাইলে যে তল তাকি দিতা বাফরে লাগবাইতা কিনা থামতর ফাত্তর নাই তখন ইব্রাহিমর মন আইতো আমি তলে যাইতাম বগল ফাত্তরে তলে লইয়া আইতো আর ফুয়া ওরা উঠাইয়ে দিতরা ও ইব্রাহিমের মনো আইসে খালি মনো আর আমি উফরে যাইতাম অতখান লাগে তখন মনো আছে অতখান মিস্তরি বুঝাইতরা হালাকে জিন্দগির টাইম টাইম মিস্তরি গিয়ে করছেন না ও অতখান অতা করে 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 মাতার উপর তাই গিয়া বহুত জায়গা গিয়া ও লিফটে চতুর্দিকে ফাত্তর ঘুরিছে আর ঘুরার পরে ও ফাত্তর উপরে হালাইয়া ইব্রাহিম আলাইহিস সালামে কাবাতুল্লারে ফুরা করছেন আর যে ফাত্তর উবাইয়া ইব্রাহিম নবী কাবাতুল্লাহ তামির হসলা ও ফাত্তর বালামতে আলহামদুলিল্লাহ গুনাগার সোক দিলেছি এক তাকি 1.5 ইঞ্চি ফার বাউফার বাউফাও মামুলি লরম পেহজেলা গাথাই তাকে সিন তাকে ওলা ই ফাত্তর সিন আছে ও ফাত্তর যে জায়গা কাবারে কুনাত রাখা আছে অত বড় জিও দিয়া হরই দিয়া ও ফাত্তরর সাইটে 2 রাকাত নমাজ পড়া ওয়াজিব ওখান দে আল্লাহ কুরআনে কইছেন ওয়াত্তাখিজু মিম মাকামি ইব্রাহিম মুসাল্লা এই কারণ নাম মকামে ইব্রাহিম ইব্রাহিমের জায়গা তাই ফাও দিছে ই ফার অত ইজ্জত ইব্রাহিম নবীর কত কানই ইব্রাহিম নবী যে ফাত হাড়ো ইসলা ফাত্তর ই ফাত্তরর যদি অত ইজ্জত যে আনে ওয়ালা ইনসান আর জিন্নাত কিয়ামত পর্যন্ত যত আছো সারাল লাগি ওয়াজিব করে দিছ আল্লাহ তোয়াফ করবায় 2 রাকাত নামাজ ও ইব্রাহিমর ফাত্তরর সামনে হাড়ো হয়ে পড়িবে ওয়াজিব কত লাগে তখন যে হস্তিয়ে ই ফাত্তর ফাড়াম আসলা আর যেন কাবাতুল্লাহ বানাইছিল এই ইজ্জত কত কানই খালি ফা মারার কারণে ফাড়া দেবার কারণে সিন টাকার কারণে কত কান হইছে মকাম ইব্রাহিম দজনে বানাইছিল বানানির পরে বাপ আগে আর ফুয়া পরে আর কেউ নাই বাপ আগে ইনসানও নাই দুনিয়ায় তার খানো আর তাহলেও যে তা কুফরি শিরকি বেদাতি বর্তি বাপ আগে ফুয়া পরে আর দজনে শকুর বানি ফালাইতরা আর আজকে তামির দিতে যা কইছিলাম আমি দজনে ফড়িতরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম হে আল্লাহ আমরা বাফে আর ফুয়া মিলিয়া যেখানে খাম করলাম আমরা তো বাগর কুন্তা করতাম পারছি না তোমার হুকুমরে ফালন করছি দেখা তার তো বাগর পারছি না তাকাব্বাল মিন্না ওখানটা তুমি আমি বাপ পুয়া দজন তাই কবুল করিলাম বুঝলি মা ইব্রাহিম জবান থেকে পারিস আর আল্লাহ কোরআন নকল করনা
তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় তুমি হুন্নেওয়ালা তুমি জাননেওয়ালা। ওখান ফরিত্রা আয়াত, এখন আল্লাহ তো কুরআন আমরা দেওয়ায় আয়াত পাইছি, ফরিত্রা আর তোয়াফ করদাস সাত চক্কর দিস, সাত চক্কর দেওয়ার পরে আল্লাহ কইছেন ইব্রাহিম কাবা বানাই দিস, রে আল্লাহ তোমার হুকুম পালন করছে, বলে যাও জবালে আবি কুবাইস এখন পার আছে, অনো যাও আর গিয়া উবাইয়া খালাইয়া কইও ইয়া আইয়ুহান নাস হাজ্জু বিল বাইতিল আতিক, হে মানুষ হল চাই জিন্নাত ও ইনসান গড় বানাই লিছি আল্লাহর হুকুমে বানাই লিছি, আও ওখানে ওয়া তওয়াফ করো হজ করো। এখান তো আল্লাহ কইছেন ইব্রাহিম তুমি আওয়াজ দাও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা হে আমার আল্লাহ আমি ওনো ফাড় উবাইয়া আওয়াজ, ই আশপাশ কয়েক কিলোমিটার ইনি এক মানুষও নাই, ইনো মানো বাকি তো ওয়ার্ল্ড রইল মানুষও নাই, বাপুয়া দুইজনে তওয়াফ করলাম হবে, এ আল্লাহ আমি আওয়াজ এখান দিব মাইশে খান থেকে শুনবো, বলে ইব্রাহিম তোমার খাম আওয়াজ দেওয়া, তুমি আওয়াজ দিলাম আর আমি আল্লাহর খাম কিয়ামত পর্যন্ত অনেওয়ালা যত ইনসান আর জিন্নাত যতই হজ করবা বা তওয়াফ করবা উমরা করবা এরার খানও রুহানিও তো পৌঁছাই দেওয়ার মালিক আমি। অতি ইব্রাহিম খুশ যাও কইছল ইয়া আইয়ুহান নাস হাজ্জু বিল বাইতিল আতিক, কারণ সাইর তো উত্তর দক্ষিণ পূব পশ্চিম তো ওদিকে আওয়াজ ওদিকে আওয়াজ ওদিকে আওয়াজ ওদিকে আওয়াজ বাদলা বিয়েছ, খাম করিচ্ছন তার আল্লাহর হুকুম মানি নিছ, যাই হোক তিন নম্বর বার মাত ফাতা রেখে তিন নম্বর বার কাবা বানাইছেন বাপুয়া দশজনে, চার নম্বর কৌমে আমালিকা, আমরা যারা সদরি তালুকদার মজুমদার তাফাদার বড়বুয়া আসুন জানি ওরা খানদানের নাম আছে আমালিকা, ও আমালিকা কৌম যারা আসতাই তা আগর জমানা গড়বাড়ি আসছিল যে খানা বদুষ যেন যেন গেছন এমনি রইছন ও তোলা ওলাও চলছে খান কোনটা নাই আরবর জমিন আইস খাইল তো কতটা, ও এরা কৌমে আমালিকা ওনা ইয়ে আবাদ হইসলা, আর এর ফলে কৌমে আমালিকায় দেখছেন তো ইজ্জতি সম্মানই জাগাইন আগর আগর বড় বড় মাইশি কান তোয়াফ করছেন ঠিক আছে বাঙ্গি গেছে আমরা একটা বার বানাই না, ও তারা বানাইছেন এখানে আমালিকা গেছে বহুত পথ, আবার কৌমে আমালিকার পরে এরা ইনটাকে হিজরত করে অন্য হানো গেছেন গি, এর ফলে কবিলায় জুরহুম এরাইছেন আইয়া আবাদ হইছেন, কিন্তু কবিলায় জুরহুম ইলা আবাদ হইছেন না, আসলে আবাদ হইসন গিয়া কবিলায় জুরহুম হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে গড় যে সময় বানাইছিলাম আর বানানির পরে হজ আচ্ছা এর আগর মাথা যাই গি ইসমাইল সুটো ফানি ফাইতরা না মায় হাজিরারে তৈয়া হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে যাইতরা গিয়া এখন ই ফানি ফাইতা খান ও ইব্রাহ হজরতে ইসমাইল আলাইহিস সালামরে হুতাইছিলা যেন আন্দাজ হরদানি আরবর মরুভূমি এখন মন তো আরবর তলে ফানি নাই আদরাবা এখন মন তো আরব তলে ফানি নাই যদি ফাইনকে পেট্রোল হইবা ফানি বিলকুল নাই সাগরটাই ফানি রিপেয়ারিং করিয়া আরব মহাসাগরটাকে এর ফলে ফানি আস্তা আরব চলে এখন মন তো তলে কোনো পানি নেই এখন ফানি খান থাকি পারিত হজরতে হাজিরায় ইসমাইলকে যেন হুতাইছিলা সেদিকে যাইতাম না বাইলাম বা মাথুই বা খালি মেইন খান হইলে হুতাইছে না ফাও দিওয়ালা লড়াইছেন কম বয়সী ফুয়া দুধ খারা ফুয়া ফাও দি লড়াইছেন ফাত্তর হুতাইয়া মা গেছেন সাফা মারবা দৌলিত্রা কোনটা মানুষ ফাইননি ফানি দেখনি কোনো জিও আসেনি সাহারা আসেনি আর এদিকে তলে আইয়ে দেখুন ও ফাও দিওয়ালা ওলা কুসলাইছেন আমরা কুসলানি হই হরুতে কুসলাইন ফাও দি ও কুসলানির অন্তে খালি ফানি বারো আর ও সময় মা হাজিরার মুখ থেকে বাড়িছিল জমজম জমজম দমলো দমলো ঠের যা আমরার বাসায় দমলো দমলো থামি যা ওগো আরবি ভাষায় জমজমার পানি আমরা কই ঔ মা হাজিরায় হইছই আর ফাত্তর দিক চতুর্দিকে একটা বান দিছ ফুয়ারে লগালা ঘোরাইছ ঔ জমজমার পানি আমরা ওয়ার্ল্ডর মানুষে খাই আস হালাকে আরব কোনো পানি নেই তলে কোনো পানি নেই আর এই জমজমার কুয়ার পানির সম্পর্ক খানো আখেরাতর লগে বুঝাইছে এর লাগে আল্লাহ নবী ফরমাইছেন যে মাইশে জমজমর ফানি যে নিয়তে খাইব ও নিয়ত আল্লাহ তার ফুরা করে দিলে ইহা তককে আল্লাহ নবী সুনিতা উইলিয়ামস নাই বলে মঙ্গল গ্রহ যার আর যাইতে সময় ফেরাসুট বেরাসুট ট্যাবলেট আর সব কিছু অক্সিজেন বক্সিজেন লইয়া যার আল্লাহ নবীরে মেয়েরাজ জিব্রাইলে লইয়া যাইতে বুখারি শরীফর হদিস মেয়েরাজ লইয়া যাইতে সময় আল্লাহ নবীরে ও জমজমর কুয়ার সামনে হুতাইছইন এখন এই কুয়ার ফানির ইজ্জত আমি দেখাই আর কেন কিতা হুতাইছইন আর গুড সিনা মুবারক ফারিয়া গুড বালিশ ফেট সারা বার করছেন আর জমজমার ফানি দি জিব্রাইলে বালা মতে দইয়া লগালগ হারাইছেন কইছেন ইয়া রসুলাল্লাহ বুড়া খাড়া সফর করো বুঝছেন নি জমজমার ফানির কিতা আছে বুঝছেন নি মাদিগান এখানোর ওয়েট কতখান বুঝছেন নি ও জমজমার ফানি
ইনার অক্সিজেন বক্সিজেন আর অতার হতা টেবলেট আর হতালে কুন্তার দরকার নাই খাম হইস চলো ওইল জমজমর পানি আইস পর্যন্ত জমজমর পানি চলে আর ডেইলি হিসাব টাইম গুলি গেছি কত হাজার কুইন্টেল চলে ডেইলি উঠানি পানি চলে ফাইভ সিস্টম আছে আইস পর্যন্ত জমজমর পানি এক ইঞ্চি পরিমাণ তলে গেছে আস্তা ওয়ার্ল্ডে পানি কার আস্তা ওয়ার্ল্ডে ইহাতককে হাজি হলে হজগিয়া গুসল মন্ত কড্ডা লাখ লাখ হাজি গুসল কড্ডা অজু বানাইতরা এহরামর খাফড় দইতরা আর সব সময় নাই খানতে গিয়া দেবা খালি বিল খালি পানি খাইতরা এরপরে মানে কবেন না তে কবিলায় জুরহুম কবিলায় আমালিকার মাত কেছে কবিলায় জুরহুম ও কবিলায় জুরহুমর এক ফুলিরে হযরতে ইসমাইলের সাথে বসলা আর মায়ে কইছলা যে তুমি তাইন অন আইসো আবাদ হইসো জমজমার ফানি খাইতে করিয়া মানে ফাঁকিয়ে উপরে উড়াল দিতরা উড়িতরা আগে আগে আমরা হরু তাতে যাচ্ছি গরু মরার পরে ফাঁকিয়ে উপরে উড়িতা সিল হুকুন তখন আমরা কইতাম গরু মরছে ওলা নাই আইসাল তুই রাখর ইলা নাই তো ওলা আগর আরবর জমিন ফাঁকি যেন উপরে উড়িত এ কারণ নিশানি লইন তলে ফানি আছে অত অবাপ তো মানির কিন্তু অন ফানি তুড়া আছে ও ফাঁকি উড়াল দেওয়া দেখিয়া জুরহুম কবিরা খান থেকে আইসন আর দেখছেন অত হাজার হাজার ফানি উড়ি তেতো নিশ্চয় ফানি আছে ও তারা আইসন আইয়া দেখুন কম বয়সী শিশু ফুয়া মা হাজিরা লইয়া বইরিছন ফাড়র এক সাইডে এলান দিয়া আর দুনিয়ার কোনো ইনসানও নাই কোনো বিওয়াদিন গায়রে জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম কুরআনে বলেন আমরা নাই কুরআনে বল ওলা ছটিওল ময়দান কোনো ইনসান নাই কোনো জিন্নাত নাই কোনো আবাদি নাই কোনো গড় নাই কোনো গাছ নাই কোনো ছায়া নাই কোনো কিছু নাই ও শিশু আর মা অনবরিস এরা দেখে বলে বাপ এরা খান থেকে এলা তখন তারা জমজম দাই পানি খাওয়াত লাগছেন লাগতা মা হাজিরার অর্ডার লইছেন তারা দিল কিতা আইসে বলে হ্যাঁ পানি খাও পানি খাইয়া তো খুব বালা খান আরব কোনো পানি নাই আর আখতা পাইছেন কোন মানে জমজমর ও মা হাজিরায় তারা হইলা আমরা তো পানির বড় অভাবি জেলা এক সময় আমরার এরিয়ার মধ্যে বাতর অভাবই আসলা গরু থাকতে দেখছি আপনারা তো বয়স্ক যারা বালা জানবা সাতটি মাস আওয়ার পরে বস্তা লইয়া মানুষ যারা জমিন বেসাছিল খেত করতা দাঁড়িয়া সোনা মশরি দান আনতা দুই ফাল্লা এক ফাল্লা আদামন হরিয়া উনা দিয়া বাদে অগুন খাইতা দুই অক্টর উপাস নতুবা তিন অক্টর উপাস ওলা নাই কিতা সওলা নান তা কিছু দেখছি ইয়াদ আছে আল্লাহ বুঝো আইসেনি ওলা চলতো এটা তো আইস তিরিশ চল্লিশ পঁচিশ বছর মাতো আর খান পাঁচ হাজার বছর আগর মাত মাতি আর কোনো পানি নেই আর বড় জমিন তখন এই কবিলা কইছিলাম যে আমরা অন তাকতাম বলে ওই তাকো আমিও একলা তাকি যাও কিন্তু ইয়াদ রাখিও এই কুয়ার মালিক তুমি তাই নাই ও কমসিন বাচ্চা ইসমাইল কুয়ার মালিক তুমি মালিকারা দাবি করতে পারতেন বলে হ্যাঁ আমরা মালিকানা দাবি করতাম কুয়ার ফানি ফানি বুঝাই থাকি মানে মানুষ ফানি না হইলে বাঁচতেও পারত না আর ই ফানি ও ফানি ই ফানি ও ফানি যে সারা জিন্দেগি কোনো মানুষে যদি আপেল ফল ফ্রুট খায় না ভাত খায় না খাজুর খায় না রুটি খায় না তে সারা জিন্দেগি যদি তার হায়াত আল্লাহ কিয়ামত পর্যন্ত দিলাইন তে চব্বিশ ঘন্টা জমজমার ফানি খাইলে তার শরীর বিলকুল সুস্থ থাকবো রাই পরিমাণ তার ভিটামিন মতো নাই জমজমার ফানি তো তারা ফাইছেন ও এক জিন্দগি রয়েছেন মা হাজিরা মারা গেছেন ফুয়া বড় হয়ে গেছেন এরপরে ফুয়া ও জুরহুম কবিলা থেকে এক ফুরির সাথে পড়ছে ও জুরহুম কবিলা মক্কার মধ্যে আবাদ হয়েছে বুঝাইছেন আইস পর্যন্ত জুরহুম কবিলার আবাদি মক্কার এরিয়াত আর এটা আসলে খানাবদুস হিসাবর মানুষ এর লাগে মক্কার মানুষ এটা বদ্দু মাইসে হইন না মক্কার মানুষ এটা বদ্দু মুখা বুঝায় বড় জাহিল মুখা দিল বড় শক্ত এটা ও কবিলার মানুষ ইয়াদ রাখা সোয়াল হইব তে মদিনার মানুষ মাইসে হইন এরা তো বড় দিল্লরম হকিকত আখলাক বালা চরিত্র বালা মাইসরে সালাম কালাম ইজ্জত সম্মান সব কিছু মদিনার মাইসে দে ইনিয়ারিকারে অত বেশ সমখানে কোনো মাইসে হয় না হিন আল্লাহ নবীর রৌজা এর লাগি হলা লরম আর ইন আল্লাহর গড় আল্লাহ জলালি হিসাবর আল্লাহ তো আল্লাহ জল্লে শানু ও হিসাবে ইনর মানুষই তো গরম বিলকুল গলত মত এটা বিলকুল গলত মন মানি মাত তে কোনটা নাই সহি মাতিয়া তাহলো আমালিকা এরা দিল শক্ত অন্তর শক্ত আর হিনর মধ্যে দিল অন্তর নরম আখলাক বালা চরিত্র বালা আমল এলিম সব থেকে বেশি মদিনার মাইসর তার কারণ এই নবীর রোজা তো বেশক ইকারর আসর আছে এখানে আমি ইনকার করিয়া লাগে এচ্ছে বড় মারাত্মক মাতিয়া তাহলো তুব্বা নামের এক বাদশাহ আসিল এমনও আর হে যে সময় মক্কা মদিনা সফর হিসম মক্কা মদিনা নাম আসিল না মক্কার নাম আসিল বাক্কা উম্মুল কুরা আর মদিনা শরীফর নাম আসিল ইয়াসরাব ইয়াদ রাবা কুরআন ওইটা শব্দ আইসি ও তারা তো সফর করিয়া যাইতা গিয়া তুব্বা বাদশাহ আর যাইতে সময় তুব্বা বাদশাহ রে তুব্বা বাদশাহে
আইতে সময় 300 আলিম তার লগে লইয়া আসলা, দিনদার বাদশা আসলা, 300 আলিম নবীর জন্মরাগর মাতমাতির 300 আলিম। আর 300 আলিম আনার পরে মক্কা মদিনা ওইয়া যাইতা তো তুব্বা বাদশা ইমনের বাদশা, তখন এই 300 আলিমে কইলা বাদশা সালামত আপনি যাকুয়া গিয়ে ওয়াজির নাজির সারা লইয়া আমরা 300 জনে মশওয়ারা করছি আমরা ও জায়গাখানো তাকতাম। বাদশা কইলা আরে আমার ইমনের আলিম হল বিজ্ঞ বিজ্ঞ পণ্ডিত হল, এরা লইয়া আমি সফর করলাম আমার লগে আইলা, আর এরা আমার কথা মানুষ না অনু থাকি যাই তার কারণটা বাদশা দিনদার বালা মানুষ ও কইলা কারণটা কি দেখো চাই বলে কারণ ইয়া তাহলো আমরা আসমানে কিতাব পাইছি তৌরিত জবুল ইঞ্জিল পাইছি যে আখেরি নবী জেইন আইবা এই ও জায়গার মধ্যে মক্কা তাকি মানে উম্মুল কুরা তাকে হিজরত করে ইয়াসরব আইবা মানে মদিনা তাইবা অন তাই তাকবা এর লাগে ই নবী যে অন তাকবা ও নবী কোন দিন আইবা এখানে আমরা জানি না ও নবীর এশকার মোহব্বত হিসাবে আমরাও সাইয়ের অন তাকতাম বুঝাইছেন আমরাও অন তাকতাম ও বাদশারে বুঝাই দিয়েছেন তারা বলে তার 300 জন তাক ও 300 জন রয়েছে বহুত আগে নবীর জন্মের বহুত আগে 300 জন রয়েছে এখন বুঝেন এরা দিল কি লইব বুঝাইছেন মাতিকার এরা দিল কিতা আছিল নবীর প্রতিকিতা আল্লাহর প্রতিকিতা আখেরাতের প্রতিকিতা দিল নরম আখলাক আমল ইলিম সব কিছু চলে আর এরপরে তো তারা মারা গেছেন তারা নসল নসল মারা গেছেন আরো নসল লম্বা মাত বাই এদিকে যাইয়ার নাই দা বার্তা লম্বা মাত আমি আমার জায়গাতেই হই তে আল্লাহ পাক হজরতে আদম হজরতে শীষ কৌমে আমালিকা আর কৌমে জুরহুম কবিলা জুরহুম আজকে সে তো কবিলা জুরহুম ছয় নম্বর বার কাবাতুল্লাহ মানাইছেন কুসাই আল্লাহ নবীর ফৈরদাদা তাকে একজনের নাম কুসাই এই মানাইছেন কাবাতুল্লাহ সাত নম্বর বার মুখতসর সাত নম্বর বার কুসাইর পরে থান খানদান তাকে আল্লাহ নবীর বংশের নাম হইল কুরেশ ও কুরেশ বংশর মাইশে নবীর বয়স এই সময় 25 বছর আব নবী বঞ্চন্যা আব ইন ফন্ড বছর বাকি আছে এখন 40 নবুয়তি মিলছে এর আগে নবী বনবা খেখার জানের ও 25 বছর বয়স কুরেশ কবিলা সারা মিলচর মক্কার মধ্যার মরিয়া মিলিয়া কইছেন যে কাবাতুল্লাহ কার ফ্লাডে বাঙ্গি লইছে কোনো মতে ইট গাঁথনি দেওয়া আছে বেশ মেঘ দিছে ফ্লাডিয়া বাঙ্গি গেছে তো আমরা সারাই মিলিয়া কাবাতুল্লাহ ওখানে বানাইতাম তখন কালেকশন আরম্ভ হয়েছে ও কালেকশন করো হয়েছে কালেকশন করতে সময় কালেকশন করতে সময় হইছে তো 10টা মিনিট কালেকশন করতে সময় হইছে হালাল পয়সা উঠাও ও হালাল পয়সা উঠানি হইছে অন আমি মাসলা নেই আমরার মসজিদ এন্তর মধ্যে খাম করতে সময় সুদ ঘুষ এরপরে গুট বন্ধন বা জুলুমর পয়সা বা ঠকাঠকির পয়সা আছে নাই আল্লাহ মা ফরক আমরা অতামন্ত দিয়ার অতামন্ত লইয়ার মসজিদ বানাইয়ার ই এনটা কি সবক আরও হতা যে আমরা মসজিদ বানাইতে ইলা করতাম না এখন পাক জায়গা মসজিদ ইকান গোর ইকান তো গিলা বাসদি মানাইলেও গিলা ফুইজার মেইন তো জায়গা ওখানে হেফাজত হইত যেমত ইন নিয়ত করে মসজিদ বানাইছেন ও জায়গা ইকান মসজিদ ইকানোর সম্পর্কে হবে আল্লাহর হোক আর সে আজিম মন্ত্র আর তলে তল একবারে তল ফোন তো তল উপর সারা বলে গেছে সারা ইজ্জতি বলে গেছে তে এই সময় তারা হালাল পয়সা লইছেন কালেকশন মানুষ নাই এর ফলে তিজারত নাই অবাব মাইশোর ও তুরা তুরা পয়সা কালেকশন হালাল হইছে ওয়ার ফরে কাবাতুল্লাহ বর্তমানে সাইরকুনি আমরা যে সাইকুনি গড় মানাই প্রায় স্কোয়ার সমান আগে কাবাতুল্লাহ ইলা আছিল ইয়াদ রাবা আবরি মাতছি না ভাই সব হকিকত মাতিয়ার বুঝাইয়া মাতিয়ার কাবাতুল্লাহ আগে আসিল সামনা আসিল কুনা ঠিক আছে ই সাইড কুনো ইয়া গেছে খরে ইউ ইংরেজিতে ইউ অলইয়া গেছে ও ইউ জায়গা যেখানে ওখান সালো হয়ে গেছে ওখান দিয়ে হাতিমে কাবা পাওয়া যায় ওখান সালো হয়েছে আর এর ফলে কাবা সাইর করি মানানি হয়েছে ইউ লেখান যেখান ওলা ইউ ইয় অবাদি গেছিল ইনো ইনো আগলাই দিয়েছেন ইকান হারাইছেন না ওরা সাইর করি হরি দিয়েছেন আর ইউ জায়গা ওখান সালি দিয়েছেন গলনে বর্তমানে উৎসাহ আছে খেনে সারছেন হালাল ফয়সার হোম এর লাগে ইকান সারি দো আচ্ছা আপনি বের দি তুই দিই ও বের দি তুই না ওখান দেখা যায় হাতিমে কাবা ইনোর ভিতরে যেন ফাড়া মারবা এই নজমানে কি কাবার ভিতরে ফাড়া মারলা ইনোর ভিতরে খাও দুই রেখাত নমাজ পড়লা যেমন কাবার সাবি কুলিয়া বাসায় দিলা ভিতরে নমাজ পড়লা যে দুই রেখাত ও ইনো ইউর ভিতরে নমাজ পড়লা যেমন দুই রেখাত নমাজ পড়লা নবীর হদিস ও ইউ সালো হয়েছে মানে ও জায়গা সালো হয়ে গেছে এরপরে আল্লাহ নবীর বয়স 25 বছর আর সারাই মিলিয়া কইলা বলে কুরাইশ বংশ তাকে আমরা এখন নজুয়ান ফুয়া আছে মোহাম্মদ নাম বড় ইজ্জতি সম্মানী বড় আমানতদার বড় সত্যবাদী এরও আমরা দাওয়াত দিই না হে ওই কাবাতুল্লার জিও তামির ওইয়া শরিক ও আল্লাহ নবীরে দাওয়াত দেওয়া হয়েছে তাই নাইছ
কিন্তু তারা শর্ত লাগাইছে নিও কথা জেলা হালাল পয়সা দিয়ে কাবা মানাইতাম বলা কাবাতুল্লার তামির করত মাইশে লেমটো হইয়া মারগটটাকে জন্ম হলো ইসলাম জেলা লেমটো হইয়া কাবাতুল্লাহ তামির করতাম লেমটো হইয়া জমানা জাহিলিয়ত নিয়ম কারণ এই খাফর দিয়ে আমরা গুনাহ করিয়া মারগটটাকে জন্ম লইতে লেমটো হইয়া জন্ম লইছে কোন খাফর লইয়া জন্ম লইছি না তো ওই হিসাবে আওখানে বানাইতাম লেমটো হইয়া তখন নবী মুহাম্মদ কিতা লেমটো হইতেনেন ওয়ালাক নক্তা বুঝুন জানি নক্তা কিতা মাতিয়া নবী মুহাম্মদ কিতা ওয়ালাকবো লেমটা ওয়ালাকবো আল্লাহ তার নবীরে নবী বানাইয়া উঠাইতো ষণ্ড বছর পরে ও নবীরে তারা আঞ্চন আনার পরে কাবাতুল্লাহ বানাইতা ঈদ ফাত্তর আত দেওয়া হইতো ও সময় আল্লাহ নবী আখতা ঘুমাই গেছে ও ফাত্তর সাইডে আখতা ঘুমাই গেছে আরে নজুয়ান ফুয়া কিত হইল কিতা ব্যাপার ই জমানাত হইলে তো পেশার হইতা কুন্তা হইতা ঠানতে 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 আল্লাহ নবী উঠইল না ইহা তোকে সারা বড় বড় লিডার কাবা মানে দিয়েছেন কিতা ইবা উদে লিডার সারায় মিলে তো কম বেশি ফুয়া গু আঞ্চ তুমি দেয় আর উদার তানে সারা জিও তো এগুলো বাদ তো আমরা আছি আমরা বানাইয়া যাই দেখা দেখবো কি তো তাইতেন ঘুমাইতরা কমপ্লিট হয়ে গেছে কাবাতুল্লাহ ওয়ার পরে আল্লাহ নবী শোক খস্তাই খস্তাই বলে উঠিছে ও সারাই দুসারি ফরে কইসলা তোমারে আনলাম আর ইলান অজুয়ান খেয়ে আমরা আনছি না তোমারও আনলাম যুবক হিসাবে অত বালা জানিয়া ওখান তা বানানির শরীর হইতে অত হতবাগা তুমি ওখানে বানাই তুমি শরীর হইতে পারলে বলো ফুরা করে নিছি নি বলো ইনো আল্লাহ তান দুস্তলে কিতা করছো যদি নবী মুহাম্মদে 25 বছর বয়সের সময় লেমটো ইয়া ইট বা বালি বা ফাত্তর আত লই লইতা তে যেদিন 40 বছর বয়স হওয়ার পরে নবী বনার পরে মানুষের কইল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু লা ইলাহা ইল্লাল্লাহ ফলো তোমাতান গুনাহ মাফ হইব আর ই নবী যে সময় কইল নে বেটাইন তোর নাফ তাকি আটু বন্ত ডাকিয়ে রাখা ফরজ ই সময় উঠিয়া তাইন যে তারে দাওয়াত দিল নে তবলিগর লাইনে দাওয়াত দিল না ইগুন তো এ মোহাম্মদ হুন তোমারে অমুক সময় দেখলাম নু আর লেমটো ইয়া কাবাতুল্লাহ বানাইছি এখন খাওয়া করে ইবাজু ঘুরিয়ে রাখতাম তুমি কিটা করছো বুঝাইছে নি ও নবীরে আল্লাহ মাহফুজ করে তুইছি ইন আনাই নু ঘুমাইবে না ইনো কিটা ডাল্লবর বিছনা নিয়ে সি রুম নি হন যে ঘুমাইতরা নবী বাদে নবী হজা কইতরা আচ্ছা গেল কুরাইশ কুরাইশ এই সময় তো কুরাইশে বানাইয়া শেষ করে লিছন আচ্ছা মাঝখানে এক মাতে খান মাতি কুরাইশে মানাইতে সময় তারা কাবাতুল্লাহ কান তুলা উৎসাহ করে বানাইছিলা যাতে ফ্লাট বিক্রি হামাইতো না ফাইতো না উৎসাহ করে বানাইছিলা আর এর আগে যে দুই নম্বর বার তিন নম্বর বার যে ইব্রাহিম নবী বানাইছিলা তাইন বানাইতে সময় সাফর করে বানাইছ খুব সাফর করে আর দুইটা দুয়ার দিছ এক দুয়ারে দি মানুষ তোয়াফ করিয়া ও দুয়ারে দি বিত্রে হামাইতা হামাইয়া বারে দিছে হালাকে কাবা দেখাত তো কুন্তা আগে কইছে দেখাত কুন্তা নাই কিতা দেখতায় কিন্তু বিত্রে হামাইয়ার খানো 120 রহমতর তলে আমি ও এক দুয়ারে দি হামাইতা আর এক দুয়ারে দি বারইতা আর ইব্রাহিম নবীয়ে ও কাবাতুল্লাহ তত বড় গর না ওখানে মাঝখান কুয়ালা খান মানাইয়া ওখান ফাত্তর দি গেরাও করে দিস ইব্রাহিম নবীয়ে এর অর্থ ইয়া তাহলো বেটিনো হামাইতা বেটাইনো হামাইতা আর আল্লাহর গর বিত্রে রহমতর তলে হামাইতা আর বহু দিল নরম হইতো আর বেটিনতে হার আংটি ইয়ারিং সোনা টুনা কুলিয়াও কুয়ার মধ্যে খালি সার্থা এক সারা কুয়ার মধ্যে ও ইব্রাহিম নবী কুয়া বানানি বসিল হুক না জায়গায় তা কুয়া বানানি বসিল কুরাইশে বানাইছর উৎসাহ করিয়া আর আল্লাহ নবী আলাইহিসসালামর জমানাত আর কাবাতুল্লাহ বঞ্চেরা ইয়াদ রাখবা বিলকুল খুব দিল দিলর খান দিয়ার অন্তর নোট করবা নবীর জিন্দগিত মানে 25 গেছে তাই হইতে পারি না নবীর নবুয়তি তাকে লেগে মৌত পর্যন্ত আর কাবাতুল্লাহ তামির ফর হইছে না আর দেওয়া হইছে না কাবা কাবা রইছে কিন্তু নবীর আফসুস ওখানে হইয়ার নবীর আফসুস আছিল আমার বাপ ইব্রাহিম আলাইহিস সালাম মানে আমার দাদা পূর্বপুরুষ তাইন কাবাতুল্লাহ বানাইতে সময় নিসা করি বানাইছিলা সিঁড়ির বেশ দরকার আসিল না আর মানুষ হামাইতা বিত্রে দি হামাইয়া বিত্রে থাকি রহমত লইয়া বারে দি বারইয়া যাইতা আমারও মনে স্যার কাবাতুল্লাহ খান ওলা সাফর হইত আর দুইটা দুয়ার হইত শুধু শেষ আর কোন তারা মানাইছ না তান বানানোর কথা এখান বঞ্চে বঞ্চে শেষ আল্লাহ নবীর ইন্তেকালের পরে যে সময়ে হাজ্জাজ বিন ইউসুফ আরবের এক জালিম বাদশা বঞ্চে আগে গভর্নর আছে বাদে জালিম বাদশা বঞ্চে এগুলো এইদিকে আমি যেতাম সে না ইশারা দিয়ার অগুর মেইন বাদশা আসলা এইন বালা মানুষ আব্দুল মালিক বিন মারওয়ান রহমতুল্লাহ বড় দরদার আলিম আসলা আব্দুল মালিক বিন মারওয়ান রে একদিন হাজ্জাজ বিন ইউসুফ নাউজুবিল্লাহ ফাতারে নিয়ে আগে তুয়া হইলে আমরা সারাই জানি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বড় সাহাবি আসলা আর তান ফুয়া আসিল খবিস এজিদ কারবালার ময়দানে ইমাম হুসেন রে শহীদ করছে ঠিক আছে
এজিদ। আমরা এখন মন্ত কই এই এজিদর এজিদ মানে অত বড় এখন গালি হয়ে গেছে আমরা লাগে জেলা কই এই মীর জাফরর মীর জাফর মীর জাফর নবাব সিরাজউদ্দৌলার যে কমান্ডার ইন চিফ মালাউনে 700 বিঘা জমিন ফাইয়া আর লক্ষ লক্ষ ডলার ফাইয়া ভিক্টোরিয়া রাইতাকে ফাইয়া তালাশ আইস ফোন তো আমরা এই মীর জাফরর মীর জাফর বলা এই এজিদর এজিদ গালি বলে গেছে ও এজিদে ফৌজ দইয়া কাবাতুল্লার সাইডে আইছে আর মালাউন তো মালাউন মুসলমান কিন্তু মালাউন তো মালাউন আর ফৌজল লাইনে কাবাতুল্লার সাইডে আগুন ছাড়ানি রয়ে দিছে কাবা জ্বলে গেছে ইট ফাত্তর রয়েছে গিলাফুলা বত জ্বলে গেছে আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামে যে দুম্বা কুরবানি দিষ্টা ইসমাইলর বদলার মধ্যে বুঝাইছে রে ও দুম্বার হিং জন্নত তাকে আইছিল কুরআন আইছে ও দুম্বার হিং যে গুয়াছিল ইব্রাহিম নবীয়ে কাবার ভিতরে লখটাইয়া তৈসলা উম্মত আউকা দেখকা যে জন্নতর দুম্বার হিং আর এই মরদুদে আগুন লাগানির পরে কাবার তো ফাত্তর জ্বলার কথা না গিলাফ জ্বলি গেছে কিন্তু ই দুম্বার হিং জ্বলি গেছে আর কোন রেওয়ায়েত আইছে জ্বলছে না আল্লাহ তার কুদরতের লাইনে উঠাই দিছে দুম্বার হিং নাই জন্নতর দুম্বার হিং এজিদর ফৌজে কসলাম আর আল্লাহ নবীর মন আফসুস আছিল আমি সাফর করি বানাইলাম মনে ও এজিদ কিছুদিন পরে মরি গেল মারা যাওয়ার পরে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবর সাহাবি সময় আসলা এজিদর সময় সাহাবির ফারা আসলা এটা কি এক বড় সাহাবি আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহ তাইন বনে গেছেন মক্কার গভর্নর চিফ মিনিস্টার বনার পরে আমি যাইতাম হিন গিয়া আমি শেষ করলিয়া লোকালো শেষ করলিয়ার মোবাইলের লাইয়ে বনা করছি বনার পরে তাইন ও কাবা ওখানে বানাইছ আল্লাহ নবীর জেলা মনসা আসিল মনসা হিসেবে বানাইছ সাফর করি বানাইছ দুই ভাই দরজা দিছ হামাক্কা মুসলমান বারুক্কা গৌরব ইজ্জত সম্মান আমারই বারো থান ইন্তেকালের পরে যে সময় আরবর বাদশা বঞ্চিল তাই তো বাদশা নাই আব্দুল মালিক বিন মরওয়ান মনসলা আব্দুল মালিক বিন মরওয়ান খোলাফতে আব্বাসি এখন যে আমরা খিলাফতে উসমানি হই না উসমানি খিলাফত তুর্কিত আইতো যে আমরা হই কিতা লাগে কই কার কারণ রাজ কিতা খিলাফতে উসমানি 1299 ইংরাজি থেকে লাগাইয়া 1923 ইংরাজি পর্যন্ত ওয়ার্ল্ডর জমিন 35 দেশ রাজত্ব চলছে খিলাফতে উসমানির উসমানে গাজী রহমতুল্লাহ আলীর বংশ আল্লাহ এই বংশর কবরে বেশ করে রহমত দুঃখ আল্লাহ ওয়ার্ল্ডে তো নামি দামি এক বুড়ো মানুষ গেছে আর 1923 ভিক্টোরি রানী ইস্ট ইন্ডিয়া কোম্পানির লাইনে তার আর খিলাফতি ধ্বংস করা হয়েছে আর মুস্তাফা কামাল পাশা যেগুড়ে আতা আতা তুর্ক খোয়া যায় এই মালাউন্ডে বোয়ানি হয়েছে আর হে ভিক্টোরি রানী ইস্ট ইন্ডিয়ার সামনে মাথারে নত করছে আর সারা আরে উঠিয়া কইছে ফৌজ রে হে তো বনে গেছে বানাইছন হগুনতে বানাইছন জেলা ইরাক বানাইছন আফগানিস্তান বানাইছিলাম বনার লগারে উঠিয়া কইছে মুদরসা সারা জ্বালাও জ্বালানি হয়েছে মসজিদ সারা জ্বালাও জ্বালানি হয়েছে আলী মহল কাতল হর কাতল হর হইছে যাজর মধ্যে নেও হাজার হাজার লাখ লাখ আলী মহল দে যাজ নদী নেও হইছে যাজ খানা করে দিয়া ডুবানি হইছে পুরান জাজ হইলে আর নতুবা জাজটাকে ঠেলা মারি ফেলানি হইছে আর একদিন আতা কামাল তুর্কে উঠিয়া কইছে রে তুর্কিস্তানের আলী মহল আমি তোমাতনের অবদান বড় বাদশা অতদিন যাও এবার হইছে আর কোন তা করতে সারা আলী মহল আও না এই বছর হজ তোমাতন লইয়া যাইতাম মালাউনে হইছে আর তো সারা আলিম জমা হয়েছে আচ্ছা বালা মানুষটা সুধরি গেছে বালা আর সারা দেশে উঠছেন পণ্ড বিশ খান জাহাজ বড় বড় জাহাজ আর নদীর মাঝখানো নিয়া সারা জাহাজ থেকে ঠেলা মারি বলা ফৌজি শেষ তুর্কিস্তান আলিম নাই মদরসা নাই মসজিদ নাই ও সময় তুর্কির লগে চুক্তি হয়েছে তুর্কিয়া করছিল তুর্কিয়া ইস্ট ইন্ডিয়ায় গ্রাস করছিল তো বিশ্ব ইস্ট ইন্ডিয়ায় যে 1923 মাতমাতিয়ার 100 বছর লাগে চুক্তি করা হয়েছে ও 1923 থাকি 2023 গিয়ে 100 বছর করে বুঝাইছে নি আর ও 23 ফুরাওয়ার আগে আল্লাহ বিশ্বর বেতাজ বাদশা জান কোন তাজ নাই দেখার মধ্যে ইসলাম নাই বুঝবার নেই আমরা তো ইসলাম খানো সুরত মে হায় খিজর মঞ্জিল সিরত মে হায় জিন্দি ক ফাসি ই হাল হায় সুবহান আল্লাহ ই কাল হায় তৌবা তৌবা আজিব হালে জমানা হায় করামত মে শরারত হায় না দুস্তো মে সদাকত হায় না ইয়ারো মে মরুত জমানা আমরা রখান চলে লেবাস আলো হয়ে গেলে বস খুব বালা হালাকে মুনাফিক মুনাফিকরই লেবাস আছে আর কত খিজিরর লেবাস লইয়া চলিয়া মুনাফিকে করে আর কত ডাকাইতর লেবাস লইয়া খিজির আলাইহিস সালামের কাম করে এর লাগে দুনিয়ার বেথাজ বাদশা
তৈয়ব অর্দোগান দোয়া করুকা 2023 নাই 2050 পর্যন্ত আল্লাহ তৈয়ব অর্দোগান দিয়ে তুর্কির হুকুমত রাখুকার কাইমার দাইম করুক আল্লাহুম্মা আমিন ইগান তোমার মুখতসর মাতিছি আপনার স্টাডি করি দুইবা কি টাইম মাতিছি যাই হোক তে তৈয়ব অর্দোগানে আচ্ছা এরপরে তো তুর্কি আচ্ছা জিও গেছে কিতা কইছিলাম মানে খিলাফত উসমানির মতনান আচ্ছা খিলাফত উসমানি চালি দেই আমি আইছি যে এই সময় আব্দুল্লাহ বিন জুবাইরি কান ফরসন বানাইছো বানাইর পরে আব্দুল মালিক বিন মারওয়ান হইছো বয়ার পরে ওজির হাজ্জাজ বিন ইউসুফ জালিম যে গু আছে ওকে মশওয়ারা দিয়া হইছে বাদশা সালামত মুহাম্মদুর রাসূলুল্লাহ তখতে সময় কাবা ইখান উসা আছে তাই তো ইখান মানলা ইখান তো বাঙ্গি ছইন না ই আব্দুল্লাহ বিন জুবাইরি কান তা বাঙ্গি কিতা করলা ওখান থেকে কাম করো না আবার বাঙ্গো বাঙ্গি উসা করো দুয়ারে কান দে ও মরদুদে পরামর্শ দিছিল আর আব্দুল মালিক বিন মারওয়ানে মানতে লাগছে কারণ এগু একজুতির নর্থ ইস্টর হেমন্ত মানতে লাগে আনে সুনাল বলিজি বুঝছেন এর মাথিক বুঝো আইছে আচ্ছা এখন হেউল কি হেমন্ত ও হাজ্জাজ বিন ইউসুফের কথা আব্দুল মালিককে মানতে লাগছে আর মানিয়া এরপরে কাবা ওখানে আবার বাঙ্গ হইছে বাঙ্গা উসা হর হইছে ও উসা করিয়া বানানি হইছে আর এর এর পরে তো আইছে খিলাফতে উসমানি তাবাক্কা বাদরমাত 1299 খিলাফতে উসমানি আরম্ভ হইতে সময় ও আহমদ তুর্কি সুলতান আহমদ তুর্কি রহমতুল্লাহ আলাইহি আবার কাবাতুল্লাহ বানাইছে মরম্মত করছে থান জমানা গেছে 450 বছর তারা চালাইছে থান জমানা গেছে আবার সুলতান মুরাদ আইছে আইয়া আবার বানাইছে থান জমানা গেছে আখেরি জমানাত যে কাবাতুল্লাহ এখন আছে ইকান সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহির বানাই এখন ও 13 মাত মাতিছি আমি যে হিসাব 13 দিছিলাম না ও 13 মাতলাম বইজার আর আমি বাদে এক জায়গাত ওয়াদা ডেটও দেওয়া হওয়া বিপদে গুনে যাবে এখন যা মাতিছি নিশ্চয় আমার মাত্তাকে বুড়াইব দীর্ঘ সময় যদি ভাইতাম তো ইনশাল্লাহ এই ব্যাপারে আরও বিস্তারিত বুঝাই রামনে হদিস কোরআনের লাইনে এখন আমরা সারাই জানি আর ইনো মহল্লা আমরার গরিব আমরা সারাই মিলিয়া এক মসজিদের তামির আরম্ভ করছি আল্লাহর ফজল সারাই দিল তাকি অন্তরটাই খুলিয়া ওই তো পারে আগামী বৎসর আপনি বা আমি নখেও থাকতাম না ই মজলি ছিল ওইসে একজন মারা গেছে এলা কত মারা যাইতরা সারাই অন্তর তাকি খুলিয়া এক ব্যাগ দুই ব্যাগ তিন মেট করে সিমেন্ট বা পাথর বা বালু বা ইট যেটা পারি আমরা সারাই দিয়া শরীর করিতাম দেখো সবই শরীর কফলে খেয়ে দিবা জি মাশাল্লাহ আমরা সব অতি সাবে দিবা কিতা দিবা সিমেন্ট দুই ব্যাগ দিন সিপ দুই লোকাল লিখে দিবা জি সিমেন্ট কত করে আমিরুদ্দিন 1000 টাকা জি আমিরুদ্দিন সব মাশাল্লাহ 1000 টাকা আল্লাহ তান সদকার কবুল করুক আল্লাহ তান পরিশানি দূর করুক আমাদের গান মাফ করুক আল্লাহ পাকে তান বেমারের শিফা দে করলা আমরা সব অতি সাবে